মালবেরি শাড়ির জন্য আর তোমাদের প্রত্যেকের ডিমান্ড ছিল দিদি কিছু পিক পাঠাও মালবেরির এই কালারটার পিক পাঠাও ওই কালারটার পিক পাঠাও আজকে কিছুটা ব্যস্ততা থাকার জন্য তোমাদেরকে আর পিক পাঠিয়ে উঠতে পারিনি সেই জন্য ভাবলাম যে আজকে চারটেই লাইভ আসতে পারিনি তো কি হয়েছে ঠিক রাত্রিবেলায় তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর মালবেরির কালার অপশান নিয়ে কিন্তু লাইভে চলে এসেছি প্রত্যেককে বলবো যে যেখান থেকে লাইভের নোটিফিকেশন পেয়েছো একটু ঝটপট করে লাইভটিতে জয়েন করেছো খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন কিন্তু রয়েছে আজকে শুধুমাত্র তোমাদের জন্য অবশ্যই তার সাথে দেখাবো তোমাদের রিক্রুটমেন্টের শাড়ি অ্যান্ড তার সাথে রয়েছে মালবেরির কিন্তু প্রচুর কালার অপশান তোমাদের ডিমান্ডিং কালার অপশানগুলো প্রত্যেককে বলবো যে একটু ঝটপট করে লাইফটিটা জয়েন করে যাও একটু রিয়াকশানটা দিতে থাকো অ্যান্ড হাই হ্যালো কমেন্ট করে অবশ্যই জানাও যে সব কিছু প্রপার অ্যান্ড ক্লিয়ার রয়েছে কি না আমি খুব সুন্দর একটা ব্লু কালারের মালবেরি শাড়ি আজকে পরে এসেছি তার সাথে কিন্তু থাকছে খুব সুন্দর সুন্দর কালার অপশানের শাড়ি মানে মালবেরির মধ্যে তোমাদের মোস্ট ডিমান্ডিং যেটা ছিল ব্লু কালার বটল গ্রিন ইয়েলো কালার তারপরে পিঙ্ক কালার মোস্ট ডিমান্ডিং কালারগুলো নিয়েই কিন্তু চলে এসেছি বুকিং প্রসিডিওরটা বলি যার যে শাড়ি কালেকশনটা পছন্দ হবে এস এস নেবে হোয়াটসঅ্যাপ করবে বুকিং নাম্বার কিন্তু থাকছে এইট সিক্স সেভেন জিরো ঠিক আছে আমার পরে সুন্দর ব্লু কালারেরটা দেখো পুরোটাই কিন্তু কাপাস জড়ির কাজে রয়েছে মালবেরি মানে সিল্ক শাড়ি মানেই কিন্তু জরির কাজ কোনোটাতেই কিন্তু গোল্ডেন জরির কাজও থাকে আর প্রত্যেকটাতে কিন্তু বেশিরভাগ থাকে কপাস দড়ির কাজ এটা কিন্তু খুব সুন্দর একটা কপাস দড়ির কাজে রয়েছে পাড়ের পোর্শনটা দেখে নাও খুব সুন্দর এটা পড়বে কিন্তু পাড়ের পোর্শনটা কুচি পোর্শনের লুকটাও কিন্তু খুব সুন্দর থাকছে সবটুকুনি মিলিয়ে কিন্তু শাড়িটা খুব সুন্দর অবশ্যই কিন্তু এটাতে ব্রোকেটে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু রয়েছে ব্রোকেটে ব্লাউজ পিস ওকে প্রত্যেককে বলবে যে একটু হাই হ্যালো কমেন্ট করো অ্যান্ড প্রত্যেককে বলবে একটু কন্টিনিউ রিয়াকশনটা দিতে থাকো ফার্স্টে কোন কালারটা আমি স্টার্ট করবো জাস্ট ভেবেই পাচ্ছি না আচ্ছা ফার্স্টে কিন্তু আমি একটা পিঙ্ক কালার দিয়ে স্টার্ট করছি দেখে নাও পিঙ্ক কালারের শাড়িটা যেটা কিন্তু তোমাদের মোস্ট ডিম্যান্ডিং অ্যান্ড রিক্রুটমেন্টের শাড়ি ছিল যে পিঙ্ক কালারের ফটোটা অবশ্যই দিও খুব সুন্দর একটা শাড়ি থাকছে দেখে নাও পুরোটাই কিন্তু কপার জড়ির কাছে থাকছে অল ওভার শাড়িতে এটা কিন্তু ফুল কপার নয় একটু গোল্ডেনের টাচ আপও রয়েছে ওভার লুকটা সব টুকুনি মিলিয়ে কিন্তু শাড়িটা খুব সুন্দর পুরোটা রানি কালার কম্বিনেশনে কিন্তু চলে যাবে এটা এটা পরবে কিন্তু শাড়িটার বেস এন্ড কুচি পৌষণের ডিজাইনটা এটা যাচ্ছে কিন্তু শাড়িটার বেস এন্ড কুচি পৌষণের ডিজাইনটা খুব সুন্দর দেখতে তার সাথে পাড়ের পৌষণের লুকটা দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে পাড়ের পৌষণটা ঠিক আছে কতটা সুন্দরভাবে যাচ্ছে পাড়ের পৌষণটা অ্যান্ড আঁচলের দিকটাও কিন্তু খুব সুন্দর বলে রাখি এই শাড়িগুলো কিন্তু প্রচুর সফট হয় ক্যারি করে কিন্তু খুব কমফোর্টেবল ফিল করবে তোমরা মানে প্রচুর সফট হয় এটা পড়ছে শাড়িটার আঁচল পোষণটা কতটা সুন্দর দেখো শাড়িটার আঁচল পোষণ সবটুকুনি মিলিয়েই কিন্তু শাড়িটা সুন্দর এটা পড়ছে কিন্তু শাড়িটার আচল পোষণের লুকটা ওকে এটা পড়বে কিন্তু ব্লাউজ পিস দিকটা ব্লাউজ পিসটা একটু দেখে নাও ব্লাউজ পিসটা কতটা সুন্দর রয়েছে প্রাইস কিন্তু চলে যাবে এই শাড়িটার অনলি এইট ফিফটি আটশো পঞ্চাশে কিন্তু পেয়ে যাবে অল ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা তোমরা একদমই ফ্রিতে পাচ্ছো ও মানে কোনো জায়গায় কোনো রকমের কোনো শিপিং চার্জ কিন্তু লাগবে না প্রত্যেককে বলবো যারা যারা লাইভ্রিতে জয়েন করেছো একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকো একটু রিয়াকশনটা কন্টিনিউ দিতে থাকো হাই হ্যালো কমেন্ট করতে থাকো অ্যান্ড কন্টিনিউ একটু রিয়াকশনটা দিতে থাকো নেক্সট কালার কোনটা দেখায় নেক্সট কালার দেখায় একটা ব্লু কালারের শাড়ি যেটা রয়েছে কিন্তু শাড়িটা পুরোটা নেভি ব্লু কালার কম্বিনেশনের সাথে পুরোটাই কিন্তু যাচ্ছে শাড়িটা যেটা কিন্তু পুরোটাই থাকছে নেভি ব্লু কালার কম্বিনেশনের সাথে নেভি ব্লুর সাথে কিন্তু রয়েছে কপার দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা নেভি ব্লুর সাথে রয়েছে কাপড় দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা এটা পড়ছে কিন্তু শাড়িটার অল ওভার লুক এটা যাচ্ছে কিন্তু শাড়িটার অল ওভার লুক দেখে নাও শাড়িটা এটা কিন্তু বেসন কুচি পোর্শনের দিকটা যাচ্ছে ঠিক আছে এটা যাচ্ছে কিন্তু বেসন কুচি পোর্শনটা পুরোটাই কিন্তু যাচ্ছে একটা ডিপ নেভি ব্লু কালার কম্বিনেশনের সাথে এটা কিন্তু ব্ল্যাক নয় ওকে এটা কিন্তু ডিপ নেভি ব্লু কালার যাচ্ছে পুরোটাই কিন্তু যাচ্ছে একদম ডিপ একটা নেভি ব্লু কালার তার সাথে কপাস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে পুরোটা শাড়িতে মানে কোথাও কোনো গ্যাপ নেই অল ওভার শাড়ি মানে পুরোটা শাড়িতে কিন্তু তোমরা কাপালদড়ির খুব সুন্দর কাজ পেয়ে যাবে ঠিক আছে পুরোটা শাড়িতে কিন্তু কাপালসড়ির খুব সুন্দর কাজ পেয়ে যাবে এটা পড়ছে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পাড়ের পৌষানের লুকটা দেখে নেও এরকম সুন্দরভাবে নিখুঁত কাজে রয়েছে কিন্তু পাড়ের পৌষানের লুকটা ঠিক আছে হ্যালো অল্পনা দি হ্যালো শিবরাদি থ্যাংক ইউ সো মাচ দি লাইব্রিতে জয়েন করার জন্য হ্যালো থ্যাংক ইউ সো মাচ দি লাইব্রিতে জয়েন করার জন্য বিলেট হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বর হবে থ্যাংক ইউ সো মাছ দি থ্যাংক ইউ সো মাছ অনীষ্কাতি থ্যাংক ইউ সো মাছ আচ্ছা হোয়াইট জামনানি হবে মৌসুমিটি হোয়াইট জামনানির মধ্যে কেমন চাইছো বলবে পুরোটা কি সেলফেরটা আছে হোয়াইট জামনানিটা রেডের কম্বিনেশন নাকি সেলফে চাইছো বলবে আমি দেখিয়ে দেবো ঠিক আছে শিফন শিফনটা হবে না দি হ্যাঁ বলছি প্রত্যেককে বলবো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে প্লিজ সব কিছু প্রপার অ্যান্ড ক্লিয়ার রয়েছে কিনা আমাকে একটু জানিয়ে দেবে ঠিক আছে হ্যালো কঙ্কনা দিদি থ্যাংক ইউ সো মাচ দি লাইফটিতে জয়েন করার জন্য সেলফে আচ্ছা দেখাবো দিদি দেখাবো তোমাদের দোকানটা করে শান্তিপুরে থাকছে দিদি আমাদের শপটা অবশ্যই কিন্তু চাইলে যদি চাও যে অবশ্যই কিন্তু আমাদের শপে এসে ভিজিট করে তোমরা শাড়ি কালেকশনগুলো নিয়ে যেতে পারবে ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর যেটা রয়েছে কিন্তু ব্লু কালার কম্বিনেশনের সাথে তার সাথে কিন্তু কাপড়ে খুব সুন্দরভাবে কাজ রয়েছে ওকে ঠিকানাটা রয়েছে দিদি শান্তিপুরে হোয়াটসঅ্যাপ করবেন পুরোটা ডিটেলস দিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রত্যেকটা ডিভাইয়ের ক্ষেত্রে বলবো যে যারা যারা চাইছো যে এসে দেখে তারপরে নিতে চাইছো অবশ্যই কিন্তু চলে আসবে ঠিক আছে এটা পড়ছে পাড়ের দিকটা খুব সুন্দরভাবে কাজ রয়েছে কিন্তু অ্যান্ড আচল পোশনের লুকটা শুধুমাত্র দেখো একবার এটা পড়ছে কিন্তু শাড়িটার আচল পোশনের দিকটা পুরোটাই কিন্তু ব্ল্যাকের সাথে খুব সুন্দরভাবে কাপড় জড়ি দিয়ে কাজ করা রয়েছে তার সাথে আচ্ছা আমাকে সেলফটা দেবে আর এটা পড়ছে কিন্তু শাড়িটার পাড়ে সরি ব্লাউজ পিসটা যেটা ব্রোকেটে রয়েছে এটা পড়ছে ব্লাউজ পিস যেটা রয়েছে ব্রোকেটের মধ্যে প্রাইস কিন্তু চলে যাবে এই শাড়িগুলোর মাত্র আটশো পঞ্চাশ প্রচুর সফট হবে শাড়িগুলো খুব সুন্দর হবে ক্যারি করে কিন্তু খুব কমফোর্টেবল ফিল করবে আর প্রত্যেকটা দিভাইকে বলবো যারা যারা লাইফটিতে জয়েন করেছে একটু হাই হাই কমেন্ট করতে থাকুক একটু ল্যাপথমস রিয়াক্ট দিতে থাকো কে যে সমস্ত ডিভাইরের লাইফটিতে জয়েন করেছো একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকো মুসলিম শাড়ি হবে সুনন্দা দি অবশ্যই হবে কি কালার দেখাবো বলো অবশ্যই দেখিয়ে দেবো ওই দিভাই যেমন বলো হোয়াইট কালারের সেলফ ঢাকায় দেখবে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই যে আমার হাতে চলে এসেছে হোয়াইট কালারের সেলফ ঢাকাইটা তুমি কি কালার দেখতে চাইছো বলো মাসলিনে আমার কাছে থাকলে অবশ্যই দেখাবো দিয়ে কাছে আমি ফার্স্ট টাইম শাড়ি নিয়েছি সত্যি খুব ভালো হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সুনিশ কাদি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ তুমি লাইভে এসে এত সুন্দর ফিডব্যাক দিয়েছো অবশ্যই চাই যে তোমাদের ফিডব্যাক অবশ্যই প্রয়োজন আমার যে যেই কারণে তোমাদের কথাই মানে আমি যে তোমাদেরকে শাড়ি সেল করেছি তোমাদের কথা বিশ্বাস করে অন্য আরও দু চারজন দিভাইরা পুরোটা মানে বিশ্বাসযোগ্য হতে পারবে এটাই চাই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা গ্রিন চরি আমদানিটা একটু দেখাবে গ্রিন চরিজ আমদানি গ্রিন কালারের চরিজ আমদানিটা আচ্ছা দেখিয়ে দেবো আচ্ছা ওটা আমার হাতের কাছে আচ্ছা গ্রিন কালারের সরি জামদানিটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে গ্রিন মালবেরি হ্যাঁ দিদি গ্রিন মালবেরি দেখাবো অবশ্যই দেখাবো গ্রিন কালারের মালবেরি আচ্ছা এই কাজটা শুধুমাত্র দেখো কি সুন্দর দেখতে গোলাপি রঙের মিসলিনটা দিয়েও তো দেখিয়ে দেবো অবশ্যই দেখাবো এই লুকটা শুধুমাত্র দেখো হোয়াইট কালারের যে সেলফ কি সুন্দর না শাড়িটা একদম খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে অল ওভার শাড়ি যেটা হোয়াইটের সাথে খুব সুন্দরভাবে কিন্তু যাচ্ছে সেলফের মধ্যে এটা পড়ছে কিন্তু পাড়ের পোর্শনটা একদম নিখুঁত কাজ হোয়াইট কালারের সাথে হোয়াইট সিল্ক জাস্ট ভাবাই যায় না হোয়াইটের সাথে হোয়াইট সেলফটা জাস্ট ভাবাই যায় না খুব সুন্দর দেখতে এটা পড়ছে পাড়ের দিকটা এটা পড়ছে ওভার লুক যেটা পুরোটা সেলফে রয়েছে একদম সফট এটা কিন্তু সফটের মধ্যে থাকছে তোমরা যদি হাট চাও অবশ্যই কিন্তু হাট করিয়ে পেয়ে যাবে ঠিক আছে হাট চাইলে কিন্তু হাট করিয়ে পেয়ে যাবে এটা আঁচলের দিকটা যাবে এ শাড়িতে কিন্তু ব্লাউজ পিসটা হবে না হ্যালো লাকি দিদি থ্যাংক ইউ সো মাছ দি জয়েন করার জন্য প্রত্যেককে বলবে একটু কন্টিনিউ রিয়াকশনটা দাওকে আমার মেয়েকে রেডি এলো জামদানিটা পরিয়েছিলাম খুব ভালো লাগছিলো থ্যাংক ইউ সো মাছ দিদি থ্যাংক ইউ সো মাছ আচ্ছা শান্তিপুরে কোথায় বলবে একটু হোয়াটসঅ্যাপ করে নেবে আমি ডিটেলস পুরো লোকেশনটা দিয়ে দেবো ঠিক আছে একটু হোয়াটসঅ্যাপ করে নেবে প্রত্যেকটা দি বলা থাকলো যে যে শপে ভিজিট করে মানে শাড়ি কালেকশন নিতে চাইছো অবশ্যই কিন্তু ডাইরেক্ট শপে চলে আসবে ভিজিট করে নেবে হ্যালো সুপর্ণা দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফ টিতে জয়েন করার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ চলো কী শুনলো না আমি একটা একটা দেখাবো ছিল যে আমদানি রয়েছে কপাল দড়ি দিয়ে কপালসড়ির মালবেরিগুলো তো রয়েছে গ্রিন কালারের মালবেরি দেখাবো প্রত্যেকটা ডিভাই এরিকুইটমেন্টের সাথে অবশ্যই দেখাবো মানে প্রত্যেকটা ডিভাইকে দেখাবো একটু আমাকে জাস্ট টাইম দিও এটা পড়ছে আঁচলটা খুব সুন্দর প্রাইস আছে এটা কত যেন এটার প্রাইস টা আছে কিন্তু ছশো নিরানব্বই অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা কপারের মধ্যে গ্রিন কালারের মালবেরি দেখাবো কপালির জামদানিটা দেখিয়ে মালবেরি আবার দেখাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা দিভাইকে বলছে যারা যারা লাইভটি জয়েন করেছে একটু পিন রিয়াকশনটা রিয়াকশানটা দাও ঠিক আছে যারা যারা লাইভটি জয়েন করেছে প্রত্যেককে বলবে একটু পিন কমেন্টে রিয়াকশান দাও আচ্ছা এই গ্রিন কালারের জড়ি চ্যামদানিটা একটু দেখে নাও খুব সুন্দর একদম বটল গ্রিন কালারের সাথে অল ওভার শাড়িটা কিন্তু জরীর ওয়ার্ক রয়েছে এটা পড়ছে পাড়ের পোর্শনটা অল ওভার শাড়িটা কিন্তু খুব সুন্দর অল ওভার লুকটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে শাড়িটা এটা পড়ছে কিন্তু বেসন কুচি পোর্শনের ডিজাইনটা তার সাথে পাড়ের পোর্শনটাও কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে ঠিক আছে আচরণের দিকটা দেখো এটা যাচ্ছে কিন্তু শাড়িটার আচল পোর্শনটা কী সুন্দর দেখতে না শাড়িটার আচল পোর্শনটা এটা যাচ্ছে আচল পোর্শনের দিকটা প্রাইস যাচ্ছে কিন্তু এই শাড়িটা শুধুমাত্র সেভেন ফিফটি সরি সেভেন ফিফটি যাচ্ছে কিন্তু এই শাড়িটার প্রাইস ওকে আচ্ছা গ্রিন কালারের একটা মালবেরি দেখি আমি মাসলিন দেখাবো গ্রিন কালারের মালবেরি দেখি আমি মসলিনটা দেখাবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এইট আচ্ছা থ্যাংক ইউ লাকি দি থ্যাংক ইউ সো মাচ হ্যালো ডালি দি থ্যাংক ইউ সো মাচ দিই লাইকটিতে জয়েন করার জন্য বাটল গ্রিন কালারের এই ম্যালবরিটা জাস্ট দেখে না মানে তোমাদের মোস্ট রিকুয়ারমেন্টের ছিল যে দিদি বাটল গ্রিনটা কবে স্টক ঢুকবে অবশ্যই ঢুকে গেছে বাটল গ্রিনের স্টকটা একটু তোমরা কন্টিনিউ রিয়াকশান দিতে থাকো ঠিক আছে প্রত্যেকটা দিভাইকে বলবে একটু কন্টিনিউভাবে রিয়াকশানটা দিতে থাকো বেস অ্যান্ড কুচি পোর্শনের লুকটা দেখো কি সুন্দর না দেখতে বেস অ্যান্ড কুচি পোর্শনের লুকটা শুধুমাত্র একবার দেখো পুরোটাই বাটল গ্রিনের সাথে কিন্তু রয়েছে না গো অন্যেশ সিওডি ফেসিলিটিটা রাখি না সিওডিটা রাখা হয় না গো এটা কিন্তু খুব সুন্দর দেখতে যেটা বটল গ্রিন কালারের সাথে দড়ি দড়িদের রয়েছে অপূর্ব দেখতে কিন্তু থাকছে শাড়িটা পাড়ের পৌষণের লুকটা দেখা একদম নিখুঁত কাজের সাথে রয়েছে সবটুকুনি মিলিয়ে কিন্তু শাড়িটা খুব সুন্দর সবটুকুনি মিলিয়ে কিন্তু শাড়িটা খুব সুন্দর প্রচুর সফট হবে শাড়িটা ক্যারি করে কিন্তু খুব কমফোর্টেবল ফিল করবে ঠিক আছে ক্যারি করে খুব কমফোর্টেবল ফিল করবে একটু হাই হ্যালো কমেন্ট করো প্রত্যেকটা দি ভাইকে বলছি যারা যারা লাইব্রেরিতে জয়েন করেছে একটু রিয়াকশনটা কন্টিনিউ দাও একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকো এইটা হ্যাঁ <hè>? হ্যাঁ <hè? hè>? আচ্ছা এটা পড়ছে আচল পোর্শনটা কি সুন্দর দেখতে দেখো কি সুন্দর আচল পোষণের লুকটা অপূর্ব যাচ্ছে কিন্তু আঁচলটা পুরোটাই কিন্তু কাপাস দড়ির কাছে কত সুন্দরভাবে কাজ রয়েছে শাড়িটার আচল পোষণে মানে তোমাদের মোস্ট রিকোয়ারমেন্টের শাড়ি মানে যেহেতু এক্সাম চলছিল আজকে সারাটা দিন সকাল সাতটায় বেরিয়েছি সন্ধ্যা সাতটায় আজকে বাড়িতে ঢুকেছি এক্সামের জন্য মানে পিক না পিক রেডি করতে পেরেছি মানে আমার হাজব্যান্ড যে সমস্ত ভাইরা কাজ করে ওরাও একাই একাতে পুরো কাজটা সামলে উঠতে পারিনি আমি আর পিকচার প্রোভাইডই করতে পারিনি তার জন্য ভাবলাম যে অবশ্যই একটা মালবুরী লাইফটা করে দিই সমস্ত দিভাইকে ভাইকে নোটিফিকেশান দিয়ে দেবো যে লাইভে জয়েন থাকার জন্য আমি কালার কম্বিনেশনগুলো সব দেখিয়ে দেবো চলো এটা কিন্তু খুব সুন্দর থাকছে অল ওভার লুকটা কি মিষ্টি না পুরোটা থাকছে কিন্তু জরির কাজে প্রাইস থাকছে কিন্তু এইট ফিফটি একটু রিয়াকশন দাও কন্টিনিউ প্রত্যেকটা দিভাইকে বলবো যারা নতুন জয়েন করেছে অবশ্যই হাই হ্যালো কমেন্ট করে একটু কন্টিনিউ কিন্তু রিয়াকশানটা দিতে দিতে থাকো ঠিক আছে আর প্রত্যেকটা দিভাইকে বলবো তোমরা যারা বলো যে সন্দীপে আমি নোটিফিকেশান পাই না তুমি লাইভে আসো নোটিফিকেশান পাই না অবশ্যই তাদের জন্য বলবো যে তোমরা অবশ্যই সন্দীপের লাইভ পেজটিকে ফলো করবে সেটা তো স্ট করতেই হবে কিছু কিছু পোস্টে কিন্তু অবশ্যই রিয়াকশান দেবে অ্যান্ড কিছু কিছু পোস্টে কিন্তু কমেন্ট করবে রিয়াকশান না দিলে কিন্তু তোমরা অবশ্যই নোটিফিকেশানটা পাবে না তোমরা যদি আচ্ছা তোমরা যদি কন্টিনিউ রিয়াকশান দিতে থাকো কিছু কিছু পোস্টে কমেন্ট করতে থাকো অবশ্যই তোমাদের নিউজ ফিডে সেই ভিডিওটি চলে আসবে ঠিক আছে আমার যখন লাইভে আসবো বা কিছু তো অবশ্যই কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে সত্যি দারুণ কাজ থ্যাংক ইউ অপর্ণাদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা খুব সুন্দর দেখছে মাসলিনটা একটু দেখিয়ে দিই ঠিক আছে মাসলিনটা দেখিয়ে দিই পিওর রেশম যেটা রয়েছে মাসলিন সে পিওর রেশম আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা কাজের মধ্যে একটু রিয়াকশানটা কন্টিনিউ দাও একটু রিয়াকশানটা কন্টিনিউ দাও কন্টিনিউ দাও প্রত্যেকটা দিভাইকে বলবো ঠিক আছে একটু হাই হ্যালো কমেন্টস করো একটু রিয়াকশানটা কন্টিনিউ দাও আচ্ছা এটা দেখে নাও এটা এটা আমি পুরোটা খুলে দেখিয়ে দেবো জাস্ট লুকটা দেখে নাও মানে এভাবে রয়েছে বলে হয়তো তোমরা বুঝতে পারবে না কারেন্ট ডিজাইনটা জাস্ট আমি পুরোটা খুলেই দেখিয়ে দেবো আচ্ছা এটা কিন্তু কোথাও কোনো গ্যাপ নেই মানে অল ওভার শাড়িটা কিন্তু পুরোটাই রয়েছে খুব সুন্দর কাজের মধ্যে সবাই একটু সাপোর্ট করো অবশ্যই আপনাদের অবশ্যই থ্যাংক ইউ স্যার প্রত্যেকটা দিভাইকে বলবো যে অবশ্যই সবাই একটু সাপোর্ট করো ঠিক আছে খুব সুন্দর দেখে নাও এটা কিন্তু খুব সুন্দর দেখতে আচ্ছা পুরোটাই আমি মসলিন শাড়িটা কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি মসলিন শাড়িটা কিন্তু আমি পুরোটাই খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর একটা কাজের মধ্যে পাবে অ্যান্ড এটা কিন্তু পিওর রেশম এটা কিন্তু পিও এটা কিন্তু পিওর রেশমের মধ্যে পাবে এটা চলে যাবে কিন্তু ব্লাউজ পিস এই চাপুর যাবে কিন্তু শাড়িটার ব্লাউজ পিস স্লিন শাড়িতে কিন্তু ব্লাউজ পিস পাবে এই দেখো দেখো শাড়িটা ট্রান্সপারেন্সিটা দেখ জাস্ট দেখো কি সুন্দর ট্রান্সপারেন্সিটা হ্যালো কঙ্কনা দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফটিতে জয়েন করার জন্য কি সুন্দর দেখতে সত্যি কো তোমার দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ অপর্ণাদি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইফটিতে জয়েন হয়েছো লাইক কমেন্ট করছো একটা করে শেয়ার করছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ শাড়িটা জাস্ট দেখে নাও খুব সুন্দর দেখতে পিওর মাসলিন কিন্তু যাচ্ছে এটা প্রাইজ যাচ্ছে কিন্তু নাইনটিন নাইনটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পারছ আচলের দিকটা দেখে নাও এটা পড়বে কিন্তু আচলের দিকটা খুব সুন্দর দেখতে যাবে কিন্তু আচল আজ আমি আমার শাড়িটা পেলাম খুব ভালো থ্যাংক ইউ আলপনাদি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা দিভাইকে অসংখ্য ধন্যবাদ গো আচ্ছা নেক্সট আবার মালবেরিতে ফিরে যাই মালবেরির কোন কালারটা দেখায় একটা সুন্দর ক্রিম কালার দেখায় ঠিক আছে একটা সুন্দর ক্রিম কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর দেখতে এই শাড়িটা ক্রিম কালারের এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে আচ্ছা জাস্ট লুকটা দেখো অপূর্ব সুন্দর মানে যারা যে সমস্ত মানে ঠাকুমাণ দিদিমারা রয়েছেন যারা এই মানে সিল্ক আইটেম পড়তে পছন্দ করেন এই মালবেরি শাড়িটা জাস্ট ক্যারি করে দেখতে পারেন খুব সুন্দর লাগবে যেটা একদম অফ হোয়াইট ক্রিম কালারের সাথে রয়েছে কপালসাড়ি দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা সবটুকুনি মিলিয়ে কিন্তু খুব সুন্দর আচ্ছা তোমরা কি কেউ কাঁথা শাড়ি দেখতে চাও যদি কাঁথা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেউ কেউ যদি কাঁঠা শাড়ি দেখতে চাও মানে সোল্ড সোল্ড বলে বলে আর মানে কিছু বলার নেই মানে এই কালারটা সোল্ড হয়ে গেছে ওই কালারটা সোল্ড হয়ে গেছে মানে প্রচুর কালার স্টক আবার ঢুকেছে নিত্য নতুন কিছু যদি কালারের রিক্রুটমেন্ট করে বা কালারের যদি কোন কালারটা দেখতে চাও সেটা যদি বলতে পারো তাহলে কিন্তু আমি লাইভে দেখিয়ে দিতে পারি সেই কারণে বলবো যে যদি কেউ কোনো কালার কম্বিনেশান বলে কাঁথা শাড়ি দেখতে চাও অবশ্যই কিন্তু জানাতে পারো আমি মালবেরিগুলো দেখিয়ে কিন্তু কাঁথা শাড়িগুলো দেখিয়ে দেবো ঠিক আছে খুব সুন্দর কিন্তু অল ওভার লুকটা ক্রিম কালারের সাথে পুরোটাই কাপাল দুরির কাজে যাচ্ছে অপূর্ব দেখতে কিন্তু থাকছে শাড়িটা সবটুকুনি মিলে কিন্তু শাড়ির লুকটা খুব সুন্দর কুচি পড়ছে দেখে নাম এটা পড়ছে মানে কাজটা ডিজাইনটা জাস্ট দেখেন এরকম সুন্দর ডিজাইনের মধ্যে পড়বে সবটুকুনি ডিজাইনটা তার সাথে এই দিকটা দেখো খুব সুন্দর দেখতে আঁচল পৌষণটা আহ খুব সুন্দর দেখতে কিন্তু থাকছে প্রাইস কিন্তু থাকছে এই শাড়িটারও আটশো পঞ্চাশ এই যে কিন্তু থাকছে শাড়িটার ব্লাউজ পিস এটা পড়ছে ব্লাউজ পিস প্রাইস থাকছে কিন্তু এই শাড়িটারও মাত্র আটশো পঞ্চাশ ওকে নেক্সট কালার যেটা দেখায় নেক্সট কোন কালারটা দেখায় প্রচুর কালার অপশান রয়েছে তোমাদের জন্য আচ্ছা এই দুটো কালার পুরো সিমিলার সেম হয়ে গেছে তো ডিজাইন আলাদা না হ্যান্ডলুমের মধ্যে কী কালার দেখবে না স্ক্রিন দিয়ে একটু জানাবে আমি দেখিয়ে দেব হ্যান্ডলুমের মধ্যে কী কালার দেখতে চাইছো একটু বলবে আমি দেখিয়ে দেবো সিল্ক কটন দেখবে না খাদি কটনের মধ্যে দেখবে আমাকে একটু বলবে আমি দেখিয়ে দেবো আচ্ছা এটা কিন্তু একটা ওয়াইন ডিপ ওয়াইন কালার চলে যাচ্ছে এটা কিন্তু মেরুন কালার কম্বিনেশান নয় এটা কিন্তু চলে যাচ্ছে পুরো টাই ডিপ ওয়াইন কালার কম্বিনেশনের সাথে প্রত্যেককে বলবো একটু রিয়াকশানটা কন্টিনিউ রাখো ঠিক আছে প্রত্যেকটা ডিভাইকে বলবো যে একটু রিয়াকশানটা কন্টিনিউ রাখো খুব সুন্দর দেখো ওভার লুকটা এটা বেস অ্যান্ড কুচি পোর্শনটা কিন্তু যাবে যেটা কিন্তু রয়েছে পুরোটা ওয়াইনের সাথে কাপাস ধরে এটা বেস অ্যান্ড কুচির লুকটা চলে যাচ্ছে কুচি পোর্শনটা কিন্তু খুব সুন্দর কাজে রয়েছে দেখে নাও আর তার সাথে কিন্তু এটা থাকছে শাড়িটার পাড়ের পোর্শনটা এটা পড়ছে পাড়ের দিকটা খুব সুন্দর দেখতে তোমার কথাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা পড়ছে আচল পৌষণের লুক ওকে এটা পড়ছে শাড়িটার আচল পৌষণটা অপূর্ব দেখতে কিন্তু থাকছে শাড়িটার আচল পৌষণটা কতটা সুন্দরভাবে কাজ রয়েছে আচল পৌষণে এটাও কিন্তু পুরোটাই কাপল তৈরির কাজে যাচ্ছে একটা ওয়াইন কালার ডিপ ওয়াইন কালার যেটা বলা যায় সিল্ক কটন প্যারোট গ্রিন কালার বা রেড সিল্ক কটনের মধ্যে প্যারোট গ্রিন বা রেড দাও আচ্ছা এটা কিন্তু পড়ছে শাড়িটার পাড়ের পোর্শনের লুকটা খুব সুন্দর কিন্তু থাকছে পাড়েটা এটা প্রত্যেককে বলবে একটু রিয়াকশনটা কন্টিনিউ রাখো প্রাইস কিন্তু থাকছে এইট ফিফটি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই ব্লাউজ পিসে এটা নয় ওটার থেকে দাও রেড কালারটা দাও আচ্ছা ব্লাউজ পিসটা দেখে নাও এটা পড়ছে কিন্তু শাড়িটার ব্লাউজ পিস ঠিক আছে এটা পরছে কিন্তু শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কোথায় গেল হ্যাঁ সেম পড়ছে এটা পড়ছে ব্লাউজ ওখানে তো রয়েছে প্যারোট গ্রিন কালার রেড কালার তো নর্মাল রয়েছে রেডের সাথে ইয়েলো আচ্ছা এই সাইড এটশো পঞ্চাশ দিদি আচ্ছা যেটা দেখাবো আর একটা সুন্দরেশনে দেখায় ঠিক আছে একটা সুন্দর ইয়েলো কালার কম্বিনেশনে দেখাই আচ্ছা দেখে নাও ইয়েলো কালারের এই শাড়িটা ইয়েলো মালবেরিটা জাস্ট দেখে নাও এটাও কিন্তু তোমাদের খুব রিক্রুটমেন্টের মানে খুব ডিমান্ডিং কিন্তু এটা আর তোমাদের মোস্ট রিকুইরমেন্টের শাড়ি কিন্তু থাকছে ইয়েলো কালারের এই মালবেরিটা অপূর্ব সুন্দর কিন্তু থাকছে ইয়েলো কালারের এই শাড়িটা খুব সুন্দর কিন্তু থাকছে অলোভার লুকটা ঠিক আছে এটা পড়ছে কিন্তু ব্লাউজ পিসটা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা পড়বে কিন্তু অল ওভার লুক বেসেন কুচি পোর্শন কিন্তু পড়বে এরকম সুন্দর এটা পড়বে বেসেন ইয়েলো জামদানি পিওর সিল্ক দেখি ইয়েলো জামদানি আসবে বাট পিওর সিল্কের মধ্যে তো আসবে না দিদি এগুলোর প্রাইস থাকছে এইট ফিফটি এটা অল ওভার লুকটা যাচ্ছে জাস্ট দেখে নাও এটা কিন্তু অল ওভার লুকটা যাচ্ছে জাস্ট দেখে নাও খুব সুন্দর কিন্তু অল ওভার লুকটা ঠিক আছে ওভার লুকটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু বেস বেস্যান্ড কুচি পোর্শনের লুকটা পড়ছে কি সুন্দর দেখতে শাড়িটার বেসেন্ড কুচি পোর্শনটা এটা পড়ছে কিন্তু ব্লাউজ পিসের ডিজাইনটা এটাও কিন্তু ব্রোকেটের মধ্যে রয়েছে তার সাথে সুন্দর কিন্তু এর আঁচলের দিকটা এটা পড়ছে অল ওভার শাড়ির আঁচল পোর্শনটা প্রাইস কিন্তু চলে যাবে এই শাড়িটার অনলি এইট ফিফটি আটশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রিতে থাকবে ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে এইগুলো এই শাড়িগুলোর প্রাইস চলে যাচ্ছে মৌমিতাদি এইট ফিফটি আটশো পঞ্চাশ করে অল ওভার ইন্ডিয়াতে শিপিং চার্জ ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট কালার একটা যেটা দেখাবো একটা রেড কালার দেখা রেড কালারটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ রেড কালারটাও কিন্তু খুব সুন্দর যেটা রেডের সাথে রয়েছে পুরোটাই কাপাল তৈরির খুব সুন্দর কাজ একটু পিনক কামেন্টে রিয়াকশান দাও প্রত্যেকটা দিভাইকে বলবো যারা যারা লাইফটিতে অবশ্যই জয়েন করেছো প্রত্যেককে বলবো একটু পিনক কামেন্টে কিন্তু রিয়াকশন দিতে থাকো ঠিক আছে প্রত্যেকটা দিভাইকে বলবো যে একটু পিনক কমেন্টে রিয়াকশান দিতে থাকো আচ্ছা দেখে নাও এই রেড কালারের এই সুন্দর শাড়িটার লুক এই রেড কালারের শাড়িটাও কিন্তু খুব সুন্দর অবশ্যই খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা আমি ব্লাউজ পিস থেকে স্টার্ট করছি হ্যালো প্রিয়াঙ্কা দি থ্যাংক ইউ সো মাচ দি লাইভটিতে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা দেখে নাও এই শাড়িটা এটা পড়ছে কিন্তু ব্লাউজ পিসটা রেড কালারের শাড়িটার গ্রিন গ্রিনটা নেভি ব্লুটা নেভি ব্লু একটা আমি দেখিয়েছি গ্রিন কোনটা বলছে এটা রয়েছে বাটল গ্রিন কালার ওটা রয়েছে আচ্ছা এটা দেখে নাম এটা রেড কালার যাচ্ছে ঠিক আছে এটা পড়ছে কিন্তু অল পুরোটা শাড়ির রেড কালারের কাজটা যেটা বেস বেসেন কুচি পোর্শনটা কিন্তু এরকম সুন্দর কাজের মধ্যে দিয়ে চলে যাচ্ছে ওকে দেখে নাম অল ওভার লুকটা এটা বেসন কুচি পোর্শনের লুকটা যাচ্ছে খুব সুন্দর দেখতে প্রত্যেককে বলবে একটু রিয়াকশনটা কন্টিনিউ রাখো আচ্ছা এটা দেখে নাও এটা কিন্তু খুব সুন্দর কাজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখে নাও ওভার লুকটা এটা পুরো রেড কালারের মালবেরি সিল্কে যাচ্ছে যার সাথে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে কিন্তু দড়ি দেওয়া ওকে এটা কিন্তু মেয়েকে গিফট করতে চাই তুমি এইরকম আরও কিছু শাড়ি কালেকশান দেখাও এই তো দিদি দেখাচ্ছি রেড কালারের শাড়ি মানে প্রত্যেকটা শাড়ি কালেকশন দেখাবো মালবেরির এখনও কালার কম্বিনেশান আমি দেখাই নিগো এক এক করে আমি দেখাবো আচ্ছা এই লুকটা দেখে না খুব সুন্দর দেখতে হবে কিন্তু ঠিক আছে এটা পড়ছে রেড কালারের শাড়ি যেটা অসম্ভব সুন্দর কাজের সাথে যাচ্ছে কিন্তু রেডের সাথে পুরোটাই কাপালসারিতে কাজ করা তার সাথে এটা পড়ছে আঁচলের দিকটা এটা পড়ছে কিন্তু শাড়িটার আচল পৌষণটা খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আচল পৌষণে প্রাইস কিন্তু চলে যাবে আটশো পঞ্চাশ প্রাইস চলে যাবে কিন্তু আটশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ এটা রাজা কালার দেখাই এটা রাজা কালার দেখায় সুন্দর রাজা কালার তোমাদের মোস্ট ডিজাইনিং কালার কম্বিনেশন বলতে পারো মানে এই কালারটা মানে এই কালারের এই ডিজাইনটা তোমরা এতটা পছন্দ করো না জাস্ট বলার মতন নয় খুব সুন্দর এই রাজা কালারের শাড়িটা হ্যালো প্রিয়াঙ্কা দি থ্যাংক ইউ সো মাচ দি লাইফটিতে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রাজা কালারের সুন্দর শাড়িটা দেখে নাও অপূর্ব দেখতে কিন্তু থাকছে রাজা কালারের সাথে পুরো টাই গোল্ডেন জড়ি দেখ সরি গোল্ডেন এটা একটা সোভার জড়ির কাজে কিন্তু রয়েছে ঠিক আছে রূপা জড়ির কাজে রয়েছে এটা কিন্তু অল ওভার লুকটা যাচ্ছে খুব সুন্দর দেখতে এটা বেসেন কুচি পোর্শন তার সাথে পাড়ের দিকটাও কিন্তু খুব সুন্দর পাড়ের দিকটা কিন্তু খুব সুন্দর কিন্তু থাকছে ঠিক আছে তার সাথে আঁচলের দিকটা দেখে নাও এটা পড়ছে আঁচল পোর্শনটা একদম সোভার জড়িত সোভার কাজের মধ্যে দিয়ে রয়েছে এটা পড়ছে কিন্তু ব্লাউজ পিসের লুকটা সুন্দর বকেটের মধ্যে রয়েছে দেখো ব্লাউজ পিসটা ডুয়েল কালারের মধ্যে মালবেরি হবে কি ডুয়েল কালার বলতে কন্ট্রাস্টেডগুলো হবে না দিদি সিঙ্গেল কালারেরই হবে মানে একটা বেস কালার একটা যাবে তার সাথে কপার জরির কাজ থাকবে এটা পড়ছে কিন্তু ব্লাউজ পিসটা এই শাড়িটারও প্রাইস চলে যাচ্ছে কিন্তু মাত্র এইট ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পাচ্ছ। নেক্সট কালার যেটা দেখায় একটা রাজা কালার রাজা মতো স্কাই ব্লু কালার কম্বিনেশান দেখায় স্কাই ব্লু কালার কম্বিনেশান একটু কন্টিনিউ রিয়াকশান দাও যারা নতুন জয়েন করেছো আমার লাইভে অবশ্যই একটু হাই হ্যালো কামেন্টস করো ঠিক আছে একটু রিয়াকশান দাও যারা নতুন জয়েন করেছো অবশ্যই কিন্তু হাই হ্যালো কামেন্টসটা করো কি সুন্দর না স্কাই ব্লু কালারের মালবেরিটা অপূর্ব দেখতে অপূর্ব দেখতে প্যারোড গ্রিন আর নেভি ব্লু কন্ট্রাস্ট কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িগুলো আসবে না দিদি আচ্ছা আচ্ছা এটা দেখে নাও স্কাই ব্লু কালারের এই শাড়িটা দেখে নাও এটা আঁচলের দিকটা যাচ্ছে পুরোটাই কিন্তু কাপেল দড়ির কাছে যাচ্ছে আচল পৌষণের লুকটা খুব সুন্দর কিন্তু দেখতে থাকছে আচল পোউশনটা এতটা সুন্দর ভরাট কাজে রয়েছে জাস্ট ভাবার মতো নয় তার সাথে পাড়ের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর অ্যান্ড আঁচল পোষণটাও কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু যাচ্ছে অলভার শাড়ির আঁচল পৌষণের দিকটা সবটুকুনি মিলিয়ে কিন্তু শাড়িটা খুব সুন্দর এটা পরছে কিন্তু ব্লাউজ পিস এই ব্রোকেটে রয়েছে কিন্তু ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে কিন্তু ওনলি এইট ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা শাড়ি একদম সফট কোয়ালিটির শাড়ির মধ্যে একদম বেস্ট একটা শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর অল ওভার লুকটা শাড়ির আচ্ছা আচ্ছা নেক্সট কালার কোনটা দেখাই নেক্সট কালার আর একটা রয়েছে নেভি ব্লু আর একটা রয়েছে স্কাই ব্লু মানে তুতে কালার যেটা আমি পরে রয়েছে আর একটা ওয়াইন রয়েছে আর একটা রানি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এটা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইনের থাকছে পুরোটা নেভি ব্লু কালারের সাথে অল ওভার লুকটা কিন্তু খুব সুন্দর এটা বেস অ্যান্ড কুচি পোর্শনের ডিজাইনটা পড়ছে পুরোটাই কিন্তু যাচ্ছে কপালস দড়ির কাজে এটা পড়ছে অল ওভার লুকটাই কিন্তু খুব সুন্দর সবটুকুনি মিলিয়ে কিন্তু শাড়িটা খুব সুন্দর পুরো নেভি ব্লুর সাথে কপালস দড়ির কাজ অ্যান্ড তার সাথে আচল পোর্শনের লুকটা দেখে নাও এটা পড়ছে কিন্তু শাড়িটার আচল পোর্শনটা কতটা সুন্দর ভরাট কাজে রয়েছে দেখো শাড়িটার আচল পোর্শনটা প্রাইস কিন্তু থাকছে এই শাড়িটার আটশো পঞ্চাশ এটা পড়ছে কিন্তু ব্লাউজ পিসটা প্রাইস চাচ্ছে কিন্তু এইট ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পেয়ে যাচ্ছে ওকে নেক্সট কালার যেটা দেখায় আর একটা সুন্দর কালার রানি কালার দেখায় আমারটার মতন সেম আর একটা রয়েছে আমি সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এই কালার কম্বিনেশনটা দেখে নাও এটাও কিন্তু রানির সাথে আগে একটা অন্য ডিজাইন দেখিয়েছি এই ডিজাইনটা কিন্তু থাকছে পুরোপুরি অন্য ঠিক আছে এটা দেখে নাও এটাও খুব সুন্দর যেটা রয়েছে কিন্তু রানির সাথে জড়িতে বেসন কুচি পোষণের লুকটা কিন্তু অপূর্ব যাবে ওকে এটা পড়ছে বেসন কুচিটা যেটা রয়েছে রানীর সাথে কাপাস দড়ি এটা পড়ছে পাড়ের পোর্শনটা তার সাথে আঁচলের দিকটা দেখে নাও খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে কিন্তু শাড়িটার আঁচল পোর্শনটাইতে এটা পড়ছে আঁচল পোর্শন যেটা কপাস দড়ির ভরাট কাজে রয়েছে অ্যান্ড দেখে নাও শাড়িটার ব্লাউজ পিসটা এটা পড়ছে ব্লাউজ পিসটা সরালাম শাড়িটা প্রাইস চলে যাচ্ছে কিন্তু আটশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জ ফ্রি একটু রিয়াকশানটা কন্টিনিউ দাও একটু হাই হ্যালো ক্যামেন্টস করতে থাকো একটু রিয়াকশান কন্টিনিউ দাও একটু হাই হ্যালো ক্যামেন্টস করতে থাকো নেক্সট কালার যেটা দেখাবো একটা ওয়াইনের মধ্যে ডিজাইনটা আলাদা ওয়াইন কালার কম্বিনেশনের সাথে চলে যাবে কিন্তু ডিজাইনটা একটু রকম ঠিক আছে এটাও কিন্তু না এটা মেরুন কালার না এটাও ডিপ ওয়াইনের সাথে রয়েছে মানে মেরুন নয় এটা ওয়াইনই যাচ্ছে বুঝলে অনেকটা সিমিলার তো তাই বোঝা যাচ্ছে না দেখো খুব সুন্দর অল ওভার লুকটা অ্যাকচুয়ালি আমাদের লোকেশানটা থাকছে দিদি শান্তিপুরে অবশ্যই যদি চাও অবশ্যই কিন্তু সবে ভিজিট করে শাড়ি কালেকশান দেখে নিয়ে যেতে পারো খুব সুন্দর এই শাড়িটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তার সাথে অল ওভার লুকটাও কিন্তু খুব সুন্দর এটা পড়ছে বেসান কুচি পোষণের ডিজাইনটা ওকে অ্যান্ড আচলের দিকটা দেখে নাও আঁচল পোর্শনটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এটা পড়ছে অল ওভার শাড়ির আঁচলের দিকটা প্রাইস কিন্তু থাকছে এই শাড়িটার ওনলি এইট ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পারছ আচ্ছা সরালাম এটা লাস্ট যেটা দেখো মালবেরির মধ্যে সেটা কিন্তু থাকছে আমার সাথে মানে আমার কালার কম্বিনেশনের সাথে একদম সিমিলার একটা কালার মানে সেম টু সেম একটা কালার কম্বিনেশন ডিজাইনটা আলাদা এটাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও দেখে নাও আঁচলটা খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে বেসান কুচি পোষণটাও কিন্তু খুব সুন্দর এটা বেস বেসান কুচিটা পুরোটা ছোট্ট ছোট্ট আম কলকাতে কাজ রয়েছে অল ওভার লুকটা এটা পড়ছে বেসন কুচি পোর্শন এর লুকটা সবটুকু মিলিয়ে কিন্তু শাড়িটা খুব সুন্দর এটা অল ওভার লুক যাচ্ছে তার সাথে আচল পোর্শন এর কাজটা একটু দেখে নাও এটা পড়ছে আচলের দিকটা প্রাইস যাচ্ছে কিন্তু এই শাড়িটারও এইচ ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পাচ্ছ নেক্সট যেটা দেখাবো ব্লাউজ পিসটা ব্রোকেটের মধ্যে এরকম সুন্দর ব্রোকাটে সুন্দর ব্লাউজ পিসটা পেয়ে যাবে প্রাইস যাচ্ছে কিন্তু আটশো পঞ্চাশ ওকে আচ্ছা বুকিং প্রসেরিওটা বলি কারোর যদি কোনো রিক্রুটমেন্ট থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কারোর যদি কোনো রিক্রুটমেন্ট থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে বটল গ্রিনটা দেখাও না আরেকবার বটল গ্রিনটা দাও আচ্ছা দেখিয়ে দেবো বটল গ্রিনটা সৌ মিলিয়ে দিই একটু লাইফটির সাথে থাকো এক্ষুনি দেখিয়ে দেবো ওটা আমাকে দিক শাড়িটা এক মাথা দাও আচ্ছা এটা পড়ছে কিন্তু ব্লাউজ পিসটা সরি এটা পড়ছে কিন্তু আঁচলের দিকটা খুব সুন্দরভাবে কাজ রয়েছে আচল পোষণটিতে দেখে নাও অ্যান্ড এটা পড়ছে কিন্তু অল ওভার লুকটা ঠিক আছে অল ওভার লুকটা কিন্তু খুব সুন্দর দেখে নাও এটা পড়ছে কিন্তু অল ওভার লুকটা পুরোটা বাটল গ্রিনের সাথে কিন্তু জরি কাজ থাকছে পুরোটাই কিন্তু থাকছে বাটল গ্রিনের সাথে জরির কাজ অপূর্ব দেখতে কিন্তু থাকছে অল ওভার লুকটা সবটুকুনি মিলিয়ে কিন্তু এই শাড়িটাও খুব সুন্দর এটা পড়ছে ব্লাউজ পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এই শাড়িটার মাত্র আটশো পঞ্চাশ ওকে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জটা ফ্রিতে পেয়ে যাচ্ছ আচ্ছা বুকিং প্রসিডিউরটা বলি এই ইয়েলো এন্ড গ্রিন এই কম্বিনেশনের শাড়িটা দেখিয়ে বুকিং প্রসিডিওরটা বলবো ঠিক আছে ইয়েলো অ্যান্ড গ্রিনের এই সুন্দর শাড়িটা দেখে নাও যেটা রয়েছে কিন্তু অপূর্ব সুন্দরভাবে কাজ করা সবটুকুনি মিলিয়ে কিন্তু শাড়িটা খুব সুন্দর বেসান কুচি পোর্শনের লুকটা দেখো খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এটা কিন্তু রয়েছে পুরোটাই গ্রিন অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশনের সাথে বেসান কুচি পোর্শন যাবে তার সাথে আচলে কত সুন্দরভাবে ওয়ার্ক করা রয়েছে দেখো গুটি ওয়ার্ক ওকে একদম হাতে তোলা গুটি থাকছে কিন্তু এগুলো প্রাইস যাচ্ছে কিন্তু ছশো ব্লাউজ পিস রয়েছে ব্লু কালারটার জন্য একটু হোয়াটসঅ্যাপ করে নিতে হবে আমি দেখিয়ে দিয়েছি দুটো কালার কম্বিনেশন দেখেছি বা রিপিটেড লাইফটা দেখে একটু বুকিং করতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা বুকিং প্রসিডিওরটা বলি যে আমাদের কোনো শাড়ি পছন্দ হয়ে গেলে প্রপার স্ক্রিনশট নেবে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করবে বুকিং নাম্বার থাকছে এইট এটা বুকিং নাম্বার থাকছে এসএসনি হোয়াটসঅ্যাপ করার পর যদি অবশ্যই পার্চেস করতে চাও পেমেন্ট মেথড দেওয়া হবে পেমেন্ট করার পরে তোমরা অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসে কিন্তু শাড়ি কালেকশনগুলো ডিসপ্যাচ করে দেওয়া হবে অ্যাকচুয়ালি কি বলতো তো কো কুরিয়ার অফিসে মানে শাড়িগুলো পাঠানোর পরে হিউজ পার্সেল থাকার কারণে মানে ট্র্যাকিংটা দিতে একটু লেট করে সে কারণে মানে যারা আমাদের লোকেশান থেকে আশেপাশে লোকেশান থাকে অনেকে মানে শাড়ি কালেকশান হাতে পেয়ে যায় দু তিন দিনের মধ্যে যারা পেয়ে যায় তাদের তো মানে শাড়ি কালেকশান হাতে পাওয়ার পরে তারা অন্তত ট্র্যাকিংটা পেয়ে থাকে আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা ট্র্যাকিংটা দিয়ে দিই ঠিক আছে অবশ্যই প্রত্যেককে বলবো যে সন্দীপাস লাইভ পেজটিকে একটু ফলো করো অবশ্যই সাপোর্ট করো নেক্সট লাইভে আবার কালকে আছে না কালকে দুপুর চারটায় আসবো নেক্সট লাইভে হ্যালো প্রিয়াঙ্কা দি থ্যাংক ইউ সো মাছ দি লাইভটিতে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাছ আচ্ছা তাহলে আজকের মতো লাইফটা আমি এখানে এন্ড করছি প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো নমস্কার